আজিয়া বিএল চারটায় আন্দরকিল্লা ব্যাংক এশিয়া ভবনের নিচে বৈদ্যুতিক শর্ট সার্কিটের তুন আগুনের সূত্রপাত ঘটে। জানা যায় আগুন লাগিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমারের পাশে যে তারকিন ঝুলি আছে এই তারই নতুন আগুনের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের দুইয়ান ইউনিট আইয়ারে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। স্থানীয় কয়েকজনে জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের তুলে আগুন লাগানোর পরও তবে মার্কেটত ন লাগে এবং তারারও কোনো ক্ষয়ক্ষতি নয় বলে জানায়। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলেই হিট জব্বর চলিব।